আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যেও অনেক সুন্দর রাস্তা আছে, অনেক সুন্দর এলাকা আছে, কিন্তু ঢাকা শহরের ভিতরে এত সুন্দর এলাকা, এত সুন্দর রাস্তা খুব কমই আপনি দেখতে পারবেন। এটা হলো বসুন্ধরা এলাকার ভিতরের রাস্তা, বসুন্ধরা যে ডেভেলপ মানে সম্ভবত একদম ভিতরে শেষ কোণায়, আর উপরে যে লাইটিংগুলো করে রাস্তার পাশে যে লাইটিং মাঝামাঝি রাজশাহীর মতো, রাতে যদি এলাকায় ঢোকা হয় মানে রাজশাহীভাবে ভুল করা হবে অনেক সময়, যে পরিচ্ছন্ন নগরী, পরিচ্ছন্ন সব কিছু। বসুন্ধরা তো এমনি তাদের সব কিছু নিজস্ব, সব কিছুই কোনো কিছু আর এ নাই। এই রুট দিয়ে বাইর হয়েই আমরা 300 ফিটে উঠবো, এই রুট দিয়ে বাইরে হয়ে 300 ফিটে উঠবো। 300 ফিটের রাস্তা তো আরও সুন্দর, সবাই জানেন আপনারা। 300 ফিটের রাস্তার ব্যাপারে কাউকে বলতে হবে না যে কেমন সুন্দর কী আসে বিষয়ে। 300 ফিটের রাস্তা সেই রকম বাংলাদেশের মধ্যে সেরা রাস্তা, সেরা সব কিছু এবং বিশাল বড় রাস্তা। ওইদিকে গাড়ি চালায় কোনো মানে সমস্যার সম্মুখীন হতে হবে না। এই পাশ দিয়ে আমরা যাইতেছি সুন্দর বই, যে দেখুন আমি গাড়ির পিছনে টান দিতেছি, কোনো মানে সুন্দর রাস্তা। বৃষ্টি হওয়ার কারণে হয়তো একটু স্লো চালাইতে হইতেছে, তারপরেও স্লো চলতেছে না বৃষ্টি হওয়ার কারণে। বৃষ্টি যদি না হইতো তাহলে দেখতেন, তারপরে 300 ফুট ওইটা দেখবেন যে কী সুন্দরভাবে মোটরসাইকেল চলছে, সবার গাড়ি ঘুরে চা চলতেছে, আমরা তো মোটরসাইকেল আছি, গাড়িতে সুন্দরভাবে চলতেছে। আসলে এই রাস্তাটা অসম্ভব সুন্দর, কেউ যদি বলেন যে না এটা সুন্দর না, অসম্ভব সুন্দর রাস্তা। আমরা যাইতেছি, এই যে যাবো, এই যে কিছুক্ষণের ভিতরে আমরা উঠে যাবো 300 ফিটের ভিতরে। সামনে দেখেন 300 ফিটের এইটা এলাকাটা, ভিউ কী সুন্দর। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো আবহাওয়া এরকম, আর রাজশাহী সিটির মতো তারা তো একদম সুন্দর করে সাজায় নিতে বাতিগুলা। বাতিগুলা যে কোনো ব্যক্তিরই পছন্দ হবে, রাতে আসতে সেই রকম মনে হবে এই বাতিগুলা। দেখুন আস্তে আস্তে আমি এই যে আমি এখন 300 ফিটে, বৃষ্টিতে আমিও তো ভিজা একদম লুতুপুতু হয়ে গেছি, বৃষ্টিতে ভিজা। এই আমরা উঠে গেলাম 300 ফিটে, এই ঘুরে এদিক দিয়ে চলে যাবো ডাইরেক্ট 300 ফিটের রাস্তাটা অসম্ভব সুন্দর, অসম্ভব। এই যে টানতেছি দেখেন, পুরো দুই পাশে বাতি। রাতে আসলে, রাতে একসময় আসবো দেখি, বৃষ্টির কারণে হয়তো দেখি কোনো কৌশলে গিয়েছি, যাওয়ার পরে আমরা এই যে যাক। ধন্যবাদ সবাইকে, ব্লগটা দেখছেন, এই ধরনের অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পারলে শেয়ার করে দেবেন, দেখতে থাকবেন, আর যেন আপনাদের সাথে শেয়ার করতে।